হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও। বরাবরের মতো আমরা ভীষণ ইম্পোরিয়াম কচুক্ষেত শোরুমেই রয়েছি। আজকে ভীষণ এবং ক্লিকের সিলিং ফ্যান নিয়ে আমরা আলোচনা করব। যতগুলো মডেল রয়েছে, সাইজ রয়েছে, প্রাইস কত এবং কীভাবে পারচেস করা যাবে, ওয়ারেন্টি গ্যারেন্টি সহ শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং ওনাদের নতুন আরও একটি প্রোডাক্ট এসেছে, সেটি হলো স্মার্ট রিমোট, যে রিমোটের মাধ্যমে আপনি বাসার রুমের লাইট এবং ফ্যান আপনি অপারেট করতে পারবেন। লাইট অফ করা, অন করা এবং ফ্যান অফ করা, অন করা, ফ্যানের স্পিড কমানো বাড়ানো সব কিছুই আপনি একটা রিমোটের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। তো ভিডিওর মধ্যে এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিবেন, আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, ধন্যবাদ। শোভন ভাই, নিয়ে আসলাম আপনার সাথে নতুন আরও একটি ভিডিও। কি অবস্থা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আমরা আলোচনা করব সিলিং ফ্যান নিয়ে, যে গরম অলরেডি ঢাকা শহরে পড়ে গিয়েছে। তো ফ্যানের অনেক চাহিদা রয়েছে, যে কোন ফ্যান ভালো হবে, কোনটা খারাপ হবে, ফ্যানের বাতাস কোনটায় ভালো হয়। তো এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা আপনি করবেন। তো ভিডিওটি আমরা শুরু করতে পারি। জি, দেখা যাচ্ছে যে গরমের ভিতরে সবাই চায় যে আমার ফ্যানটা যেন খুব ভালো কুল বাতাসটাই যাতে দেয়। একবারে কুলিং তো এসির মতো তো দিতে পারে না, বাতাস যে ব্যাপারটা থাকে, অনেকে দেখা যাচ্ছে ফ্যান ঘুরে কিন্তু বাতাস আসে না। তো সেই জায়গা থেকে আমাদের কোম্পানি বাতাসটাও ভালো দিবে, আপনার হচ্ছে গুণাগুণ, অন্যান্য ফ্যানের থেকে গুণাগুণটাও আমরা অনেক অনেকটাই এগিয়ে, অনেকটাই ভালো করেছে কোম্পানি। আপনাদের আজকে আমি সেই ফ্যানগুলো দেখাবো, যে আমাদের যে কালেকশনগুলো রয়েছে। তো প্রথম থেকে যদি আমরা বলি, তো আমাদের হচ্ছে ফ্যানের প্রাইস রেঞ্জ থেকে যদি বলি, তো আমাদের বিভিন্ন প্রাইজের আমাদের ফ্যান রয়েছে। তো ফ্যানের কোয়ালিটিতে যদি প্রথমে আসা যাক, তো আমাদের হচ্ছে যে মোটরটা থাকে ফ্যানের, তো সবগুলোই কিন্তু মোটরটা কিন্তু আপনার 100% কপার। তো এটার কারণে হচ্ছে আপনার জং ধরবে না, বা হচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুৎটা তো সাশ্রয়ী হবেই। আর তাছাড়া হচ্ছে আপনার যে কোন রকম বিদ্যুৎ মানে বজ্রপাত বা হচ্ছে আপনার বারবার লোডশেডিং এর জন্য অতিরিক্ত হিটের কারণে অতিরিক্ত হিটও হবে না, আপনার কোন রকম কয়েলের কোনো ক্ষয়ক্ষতিও হবে না, বাতাসের স্পিডটা কমবে না, স্পিডটাও কমবে না। আর এখানে যে পাখাটা দেখতেছেন, এটা হচ্ছে 100% অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হওয়ার কারণে যে ওই যে ফ্যান ঘুরলে আপনার বাতাসটা ঠান্ডা পাবে। রাইট রাইট, দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের পাখা না হলে দেখা যায় অনেক বাসা বাড়িতেই ফ্যান ঘুরতেছে অনেক জোরে, হ্যাঁ অনেক জোরে বাতাসও আসতেছে, তারপরও দেখা যায় গরমে শরীরটা ঘামতেছে, কারণ বাতাসটা তাদের ঠান্ডা হয় না। জি, অনেকটা এটা হয় কারণ কি, আপনার যে প্লেটটা থাকে সে প্লেটটা লোহা মিক্স করে থাকে, এই কারণে হচ্ছে আপনার এই সমস্যাটা সম্মুখীন হন। বাট আমাদেরটা সম্পূর্ণ হচ্ছে 100% অ্যালুমিনিয়াম। তো আমাদের এই প্রথম ফ্যানটার কথা যদি বলি, এটা কিন্তু একটা মেরুন কালারের দেখতে পাচ্ছেন, আর কোটিংটাও করা হয়েছে, ঘষা দিলেও কিন্তু আপনার এই কোটিংটা উঠবে না। আর খুবই সুন্দর ডিজাইনের এই ফ্যানটা করেছে, এটা হচ্ছে মেরুন আইভরি এটার নাম। আর এটার প্রাইস হচ্ছে 4,270 টাকা। জি, 4,270 টাকা। আচ্ছা, আর তারপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আইভরি গোল্ড, এটার প্রাইস হচ্ছে 3,820 টাকা, 3,820 টাকা। এটা খুবই ডিজাইনফুল একটা ফ্যান। আর এটার সাথে যে পাখাটা দেখছেন, পাখাটাও কিন্তু উপরেরটার মতো সেম ডিজাইন এখানে অ্যাটাচ করা হয়েছে। আর তারপরে যে ফ্যানটা দেখছেন, এটা আমাদের সব থেকে বেশি ফেমাস, পপুলার যেটাই বলেন, এটা হচ্ছে ক্লিকের একটা সিলিং ফ্যান। আর এটাতেও হচ্ছে বডিতে একটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশটাও খুব সুন্দর করেছে ব্যক্তিগত কারণে। এটা কিন্তু আমরা আমার বাসায় আমি ইউজ করি, এটা অনেক ভালো একটা ফ্যান। আচ্ছা, এই মডেলটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লিকের ক্যামিলিয়া। আচ্ছা, এটা হলো ক্লিকের ক্যামিলিয়া ফ্যান। আচ্ছা, আপনাদের কাছে তাহলে কি কি ফ্যান রয়েছে? এটা না ভীষণের ফ্যানের কথা বললেন। জি জি, ভীষণ, ক্লিক দুইটাই আমাদের কোম্পানি। তো আমরা ক্লিকও ফ্যান বিক্রি করি, ভীষণও বিক্রি করি, দুইটা। আচ্ছা, তাহলে আপনাদের কাছে হলো ভীষণ এবং ক্লিকের ফ্যান পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আর পরবর্তী ফ্যানে যাওয়ার আগে আমাকে যে বিষয়টা একটু ক্লিয়ার করবেন, যে ফ্যানের ওয়ারেন্টি এবং গ্যারান্টি বা সার্ভিস ইস্যুতে আমাদের দেখা গেছে যে 2-1 বছর পরে ফ্যানে অনেক সময় অনেক কোম্পানির কিনলে প্রবলেম দেখা দেয়, পরবর্তীতে সেই ফ্যান নিয়ে গেলে দেখা যাচ্ছে
প্রপার সার্ভিস পাওয়া যায় না, অথবা বলে যে ফ্যান রেখে দিয়ে যেন আমরা দু চার দিন পরে দিব, বা দেখা যাচ্ছে যে সার্ভিস করে দিব, এরকম কাস্টমারদের অনেক ভোগান্তি বর্তমানে মার্কেটে পেতে হচ্ছে। তো সেক্ষেত্রে ভীষণ আপ কি সার্ভিসটা দিচ্ছে ফ্যানের? জি, আপনি একটা খুবই চমৎকার একটা সমস্যার কথা বলেছেন। এই সমস্যা আমরা অনেক পেয়েছি, ফেস করেছি, বাট এই সমস্যাকে সামনে মাথায় রেখে আমাদের শুধুমাত্র আমাদের কোম্পানি 7 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা দিয়ে দিয়েছে। এটা বলতে আপনার এই ফ্যানগুলো, যে ফ্যানগুলো আপনি নিচ্ছেন আজকের থেকে, যদি আজকে এটা ক্রয় করেন, আজকে থেকে ঠিক 7 বছর পর্যন্ত আপনার যে কোনো সমস্যা ডিরেক্ট অন স্পট রিপ্লেস পেয়ে যাবেন। আমি আই রিপিট, আপনি রিপ্লেস পেয়ে যাবেন, পুরাতন ফ্যানটা নিয়ে যাবেন 7 বছরের ভিতরে, যে কোনো সমস্যা আপনি পুরাতনটা নিয়ে যাবেন এবং নতুন একটা নিয়ে আসবেন। আবার এই সুযোগ সুবিধাটা আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো শোরুমে আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে 7 বছর তো ভাই আমি আর এক জায়গায় থাকবো না, অন্য জায়গায় যেতে পারি, তাহলে আপনাদের এখান থেকে পারচেজ করলে, মানে এটা তো কোম্পানির অথরাইজড শোরুম, অথরাইজড শোরুম থেকে পারচেজ করলে আমি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো জায়গাতে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, চেঞ্জ করতে পারবো। আর সমস্যার কথা বললেন, যে কোনো সমস্যা বলতে দেখা যাচ্ছে যে কোনো সমস্যায় কি হইতে পারে, যেমন দেখা গেল যে আমার ফ্যানের শব্দ করতেছে, ফ্যান ঘুরতেছে না, বা মোটর কয়েল চলে গেছে, বাতাস কমে গেছে, আপনার বাতাস কম হচ্ছে, বা যে কোনো সমস্যা, আপনি যদি মনে হয় যে এই ফ্যানটা আমার সমস্যা হচ্ছে, তো আপনি নিয়ে আসবেন, সমস্যার কথা বলবেন এবং মানে আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি 7 বছরের মধ্যে তারা আপনাকে বডি সহ পাখা চেঞ্জ করে নতুন আরেকটি ফ্যান আপনাকে দিয়ে দিবে। জি শোভন ভাই, তাহলে পরবর্তী মডেল ১২০০ আরপিএম সবগুলো ফ্যান হয়। আর এটা এটা প্রাইস হচ্ছে, যদি বলি, এটা হচ্ছে ৩৬৬০ টাকা। আর আমাদের সব ফ্যানে কিন্তু সার্ভিসের যে ব্যাপারটা, যে 7 বছর রিপ্লেসমেন্ট, এটা কিন্তু সব ফ্যানেই থাকে। আচ্ছা, তো এরপর যদি আসি ভিশনের হচ্ছে সুপার আইভরি, তো দুইটা মডেল হয়, একটা হচ্ছে হোয়াইট হয় আর একটা হচ্ছে আইভরি কালারটা হয়। তো এটার হচ্ছে প্রাইসটা যদি বলি, এটার প্রাইস হচ্ছে ৩২০০ টাকা। আর এটারই একটা ছোট সাইজ রয়েছে, সেটা হচ্ছে 48 ইঞ্চি, যে এটা হচ্ছে 48 ইঞ্চি, এটার প্রাইস হচ্ছে ২৮৪০ টাকা। আর তারপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লিটার, এটার প্রাইস হচ্ছে ৩৩৯৫ টাকা। চকলেট কালার এবং পাখাটাও একবারে চকলেট কালার হবে। তো এক কালারে যারা ফ্যান খুঁজছেন, তো এই গ্লিটার ফ্যানটা তাদের জন্য। আর আমাদের আর একটা ফ্যান রয়েছে, অনেক কাস্টমার আমাদের থেকে চায় যে হচ্ছে আমি কিছু ইলিট টাইপস এর ফ্যান আমার দরকার, তো চার পাখা দরকার, বা হচ্ছে ফ্যানের সাথে লাইট দরকার। তো এই কথাটা বিবেচনা করে আমাদের হচ্ছে কোম্পানি আর একটা ফ্যান নতুন নিয়ে এসেছে, ভিশন সিলিং ফ্যান ইলিট। এটা চার পাখার একটা ফ্যান, ছবিতে দেখা যাচ্ছে, এটা আমরা ইনটেক থাকে, আমরা এটা ডিসপ্লে করি না, খুবই এক্সপেন্সিভ ফ্যান এটা। আর এটার সাথে আপনি 5টা লাইট পেয়ে যাচ্ছেন, এবং এটার সাথে একটা রিমোট থাকছে আপনার ফ্যানের স্পিডটা আপনি কমানো বাড়ানোর ক্ষেত্রে, এটা এটা খুবই কাজে দিবে। তো এটার গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে আমি বলি, এটা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, যে কোনো সমস্যা, লাইটের সমস্যা বা ফ্যানের যে কোনো সমস্যা, আপনি 3 বছরের ওয়ারেন্টি পাবেন, যে কোনো আউটলেট থেকে এই ওয়ারেন্টি, এই সেবাটা আপনি পেয়ে যাবেন 3 বছর। আর এটার প্রাইসটা, এটার প্রাইসটা হচ্ছে ১৮০০০ টাকা না? এটা ভীষণের সব থেকে হেভি এবং প্রাইজেবল একটি ফ্যান, যেটার দাম হলো আপনার ১৮০০০ টাকা। আচ্ছা, এবার ফ্যান দেখানো হয়েছে, আমি একটা আপনাকে ভিডিও শুরু করার পূর্বে বলেছিলাম একটা রিমোট আপনাকে দেখাবো, যে রিমোটটা কথা আমি এখন আপনাকে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ক্লিকের রিমোট। তো অনেকেই মানে বিছানায় যাওয়ার পরে হয়তো ফ্যান অফ বা ফ্যানের স্পিড বাড়ানো কমানো একটা যে সমস্যা আমরা সবাই চাই, দেখা যাচ্ছে যে আমি বাসায় ফ্যান ছেড়ে ঘুমিয়ে পড়ে, লাইট বা ফ্যান অন রেখে ঘুমিয়ে পড়েছি, এখন খাট থেকে উঠে আমার আবার কমাইতে বা অফ করতে প্রবলেম হয়, এটা সব থেকে বেশি কার্যকর হয় যাদের বাচ্চা আছে, বাচ্চা ছেড়ে উঠতে পারে না, বা যাদের বয়স বেশি হয়ে গেছে, মানে সব দিক থেকে সুবিধা
বিবেচনা করে এই রিমোটটা নিয়ে এটার কাজটা কি যদি একটু বলতেন এটার কাজটা হচ্ছে আপনি এই এই রিমোটটার মাধ্যমে আপনার ফ্যানের হচ্ছে স্পিডটা বাড়ানো কমানো লাইট অন অফ সবকিছু আপনি করতে পারবেন শুধুমাত্র আমাদের ভিশনের ফ্যানেই যে করতে পারবেন এমন না আপনার বাসায় যে ফ্যানটা রয়েছে সেটার সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ক্লিকের স্মার্ট সুইচ যদি আমি পারচেজ করি এটার মাধ্যমে আমি আমার বাসার ফ্যান অথবা আপনাদের ফ্যান যে কোনো ফ্যান আমি কন্ট্রোল করতে পারবো আর লাইটের কথা বললেন সেটা কয়টা লাইট আমরা এটা কন্ট্রোল করতে পারবো এটা দুইটা লাইট আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তাহলে আমার রুমের একটা সিলিং ফ্যান এবং হ্যাঁ এখানে দেখাই যাচ্ছে যে আমার রুমের একটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট আমি এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো মানে আমি লাইট চাইলে অন অফ করতে পারবো রিমোটের মাধ্যমে ফ্যান চাইলে অন অফ করতে পারবো ফ্যানের পাওয়ার আমি কমাতে এবং বাড়াতে পারবো এই এই রিমোটের মাধ্যমে জি এই রিমোটের মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন এটার প্রাইস আলাদা পারচেজ করতে হয় এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1715 টাকা 1715 টাকা আচ্ছা তাহলে এই রিমোটের দাম 1750 টাকা যে রিমোটের মাধ্যমে আমি চাইলে ফ্যান আপনার কন্ট্রোল করতে পারবো এবং অন অফ করতে পারবো আমার সুইচে যে বারবার অন অফ করতে হবে না জি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু সুন্দর ইনফরমেশন দিয়েছেন শোভন ভাই তাহলে আজকের ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল তাহলে এই ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখি পরবর্তীতে অবশ্যই আপনার সাথে আবার আসবো নতুন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নতুন আরেকটি ভিডিওতে তো ধন্যবাদ এবং শেষ করার আগে অবশ্যই বলে দিতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং যে কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে জানাইতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখার জন্য আমরা গুরুত্বপূর্ণ আরও ভিডিও নিয়ে আসব ধন্যবাদ।